फ्रेंड्स, गुड मॉर्निंग। आई एम वंदना मुखर्जी। आज होच्छे 6 मे। आज आम्रा रवाना दिच्छी बाड़ीर दिके, केनोना होये गेलो 3-4 दिन। आर टिकिट आमादेर छिलो 6:30-তে, सेटा लेट होये गेछे, तो लेटे चलछे ट्रेन, सेई जन्य आबार माने 2-3 घंटार मतो लेट आछे। তার জন্য আমরা একটু দেরি করে বেরোচ্ছি। এখন 7:30 বাজে, প্রায় 8টার সময় আমরা বেরিয়ে পড়ব। আর তারপর বাড়িতে গিয়ে নিশ্চয়ই আবার কথা বলবো, কি কি নিয়েছি সেগুলো দেখাবো, আর ট্রেনের মধ্যেও দেখাবো, হ্যাঁ, কি করছি কি না করছি নিশ্চয়ই শেয়ার করব। আমরা সবাই রেডি, ব্যাগ ট্যাগ লাগেজ আমাদের সব রেডি হয়ে গেছে। 2টো লাগেজ করেছিলাম, আর একটা লাগেজ বেড়ে গেল মার্কেটিং করার জন্য। শাড়ি টাড়ি সব নিয়েছি, মা ভাইয়ের বউ আমার এই সব অনেকের জন্য অনেক কিছুই নিয়েছি বলে লাগেজ বেড়ে গেল। তো এবারে আমরা রওনা দিচ্ছি। নিচে গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন রুমে চলে এসেছি, বিল পেমেন্ট করছি। তো ফ্রেন্ডস, আমরা বাড়ি পৌঁছে গেছি 6:12 রাত 12টা বেজেছিল। আর এসে তো প্রচণ্ড ক্লান্ত ছিলাম, খেয়ে শুয়ে পড়েছি, মানে একদম হালকা রকম খেয়ে শুয়ে পড়েছিলাম, মা বানিয়ে রেখেছিল। আর তারপর দিন আমি রেস্ট নিয়েছি। আজ হচ্ছে 9 তারিখ। আমি ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি যে জিনিসগুলো আমি মার্কেটিং করেছি, তো আজকে সেগুলো শেয়ার করব। প্রচণ্ড গরম আর ঠান্ডাতে আমার গলাটা একটু বসে গেছে, তো আপনার সাথে সেগুলো শেয়ার করছি। তাহলে দেখুন যেগুলো আমি নিয়েছি সেগুলো শেয়ার করছি। এই ব্যাগটা নিয়েছি আমার ভাইয়ের বউয়ের জন্য, তো ওদের সিমলায় আমার কথা আছে, আজকে ওরা বেরোবে। তো ওরা আজকে বেরোলে কাল মানে পরশু ওরা বোধহয় সিমলা বেরোবে, আর তার জন্য একটা বড় ব্যাগ বলেছিল দিদি, একটা বড় ব্যাগ নিয়ে আসবে, তো সেই জন্য বড় ব্যাগটা নিয়েছি। এটা খুব সুবিধে, বেশ অনেকগুলো চেন আছে আর জায়গাও আছে ভেতরে প্রচুর। এটা দাম নিয়েছে 350 টাকা, বলেছিল
500 টাকা এরকম বলেছিল দাম, সেটাকে আমরা বার্গেনিং করে 350 করেছি। কেন, মেলা তো ওখানে, যে মেলা চাইনিজ মেলার মতোই, যে হাতের কাজে যে মেলা বসেছিল পাশেই আমাদের হোটেলের, সেখান থেকে এগুলো নিয়েছি। আর তো এটা দেখানো হলো, এই ফুলের যে এটা ঝাড়টা, এটা নিচে 250 টাকা, এটা দাম বলেছিল 350 টাকা। তো ওরা তো অনেক বাড়ি চাড়ি বলে রাখে, একটু বার্গেনিং করলে কিছুটা মানে কম করলো। এটা নিয়েছি আমার মায়ের জন্য, মা খুব ভালোবাসে বাড়িতে মানে সাজাবার, রুমে সাজাবার জন্য এটা নেওয়া হয়েছে। দেখুন এই হারটা নিয়েছি আমার মেয়ের জন্য, এটা খুব সুন্দর কিউট দেখতে লাগছে। এটা স্কার্ট বা জিন্সের টপের সাথে আমি একটু পরে দেখাচ্ছি, এটা আমি পরে দেখাচ্ছি দেখাচ্ছি মানে স্কার্টের সাথেও খুব ভালো লাগছে, স্কার্ট সব মানে টপের সাথে, জিন্সের সাথেও খুব ভালো লাগবে, শাড়ির সাথেও পরতে পারবে। এই ধরনের হারটা নিয়েছি, এটা নিল 200 টাকা, এটা 250 বলেছিল, 50 কম করলো, 200 নিল এটা। এই দুটো কানের দুল খুব সুন্দর দেখতে লাগছে, এগুলো খুব ভালো লাগবে লং গ্রাউনের সাথে, হ্যাঁ সালোয়ার স্যুটের সাথে, শাড়ির সাথে, এগুলো আমার মেয়ের জন্য। এটা একটা আমি পরে দেখাই, দারুণ লাগছে না? এটাও 250 টাকা বলেছিল, 200 নিয়েছি। এটাও নিয়েছি আমি, মা মেয়ে দুজনেই পরি, এটা মনে হয় আমি পরে দেখিয়েছি, এটা নিল 100। এই দুটো দুল, এটাও খুব সুন্দর, সবার সাথেই পরা যাবে, এটা নিল 150। এটা একটা শিফনের দুল, এটাও খুব সুন্দর দেখতে, এটা নিলাম, এটা নিল 200। দেখুন কেমন লাগছে, আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে, এইভাবে ম্যাচিং করে পরলে এটা খুব ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে একটা ব্রোচ শাড়ির সাথে, বা আপনি কোনো টপের সাথেও যদি এইভাবে রাখতেন, এক কালার টপের সাথে, সেটাও স্টাইল লাগবে দেখতে। আমি তো শাড়ির স্টাইল দেখিয়ে থাকি, তো সেই জন্য নিলাম, এটা আমার খুব ভালো লাগলো, এটা নিল 60 টাকা। এটা একটা বড় ধরনের রিং আমার মেয়ের জন্য, এটা 150। আর এটা হচ্ছে আমার মেয়ের ঘড়ি, এটা নিল 150। এটা কৈলাসগিরিতে নিয়েছি, এটা মেলাতে না, কৈলাসগিরির ওই সাইডে যে দোকানগুলো লেগেছিলো সেখান থেকে নিয়েছি। এই ধরনের ফ্লাওয়ার, যেহেতু আমি চুলের অনেক স্টাইল করি, খোপা ইয়ে করি, সেই জন্য আমি এগুলো নিলাম, আমার আছে অলরেডি, তবু আমার খুব ভালো লাগে এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে চুল বাঁধতে, এগুলো নিলাম, এগুলো নিল 30 টাকা করে, 60 টাকা। এই ধরনের ব্যাঙ্গলসগুলো নিয়েছি আমি তিনটে, একটা আমার জন্য আর দুটো ভাইয়ের বউয়ের জন্য একই কালারের, তো ও তো ব্যাগে গুছিয়ে নিয়েছে সিমলা যাওয়ার জন্য, যার জন্য ওগুলো দেখানো হলো না। এটা হচ্ছে বন্দনাস কিচেনের একটা মানে পেচান, আমি রান্নার যে কাজ করি তার জন্য, স্যুপ টুপ করার জন্য, ননস্টিকের কড়াই ব্যবহার করার জন্য এটা নিয়েছি মার্কেট থেকে ওই মেলাতে, এটা নিয়েছে 40 টাকা, 50 বলছিল, 40 নিয়েছে। চুলের একটা ক্ল্যাচার সাধারণ এরকম, এটা নিল 20 টাকা। আর আমার ভাইয়ের জন্য খুব সুন্দর একটা স্টোয়াচ নিয়েছি, ব্ল্যাক আর রেডের ওপরে কাজ করা। আর আমার ভাইপোর জন্য একটা ব্যাগ নিয়েছি, কম্পিউটার সিস্টেম ঘড়ি। তো আমার ভাইপো জানেন, ওর ড্রেস ঘড়ি এগুলো বলছে আর দেবো না, কেননা আমাকে একবার তুই দিয়ে দিয়েছিস আর আমি দেবো না। হ্যাঁ, তো ও ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছে, ওরা আজকে বেরোবে, সিমলা বেরোবে, তার জন্য গোছানো হয়ে গেছে, ও বলছে না আর আমি দেবো না। হ্যাঁ, আর সে শাড়িটা ওর মায়ের দিয়েছে,
এটাও দেওয়া হয়ে গেছিল, শাড়ি আর ব্যাগ নিয়ে এসছে, কিন্তু এখন আমার কাছেই বসে আছে, এগুলো আমার দেখা হলেই আবার নিয়ে চলে যাবে। একটু দেখি তো, বসে আছে, এগুলো দেখা হলেই নিয়ে চলে যাবে। তো এই শাড়িটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের জন্য, এটা খুব সুন্দর কাজটা, একটু খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে 50-50, যেটা হাফ হাফ শাড়ি। তো এই ধরনের একটা কাজ আছে, এই ধরনের ওয়ার্ক আছে, এটা ব্রাউন কালারের উপরে ওয়ার্ক করা রয়েছে, আর এটা হচ্ছে প্যারট কালার বর্ডারটা আছে, হাফ হচ্ছে প্যারট কালার পড়বে, যেটা কুচির কাছে সেটা হচ্ছে প্যারট কালার পড়বে। এই শাড়িটা, এটা আমি নিয়েছি জগদম্বা মার্কেটের সাউথ ইন্ডিয়া মল থেকে, সবচেয়ে বড় একদম সাউথ ইন্ডিয়া মল, খুব বড় মল, সেখান থেকে নিয়েছি। আর এটা রেঞ্জ হচ্ছে 1800 টাকা, মানে 1795, 1800 টাকার মতো এটা নিয়েছি। এটা হচ্ছে আমার জন্য সেম দেখতে, আর আমার হচ্ছে রেড কালার আজলা হবে, আর এই যে বটল গ্রিন যেটা সেটা হচ্ছে কুচির কাছে। এটা হচ্ছে আঁচলটা, এভাবে দেখুন সুন্দর একটা ওয়ার্ক করা আছে আঁচলটাতে পুরো, যেটা যে স্টাইলটা আমার ভাইয়ের বউয়ের জন্য নিয়েছি একদম সেম স্টাইলের নিয়েছি এটা। এটা আমার জন্য আমার মেয়ে চয়েস করেছে, আমার খুব ভালো লেগেছে, পুরো ডেমো দিয়েছিল আমাকে, পরিয়ে দেখিয়েছে ওরা। এটা একটা আমার জন্য নিয়েছি, এটা ব্ল্যাক কালার, এটাও হাফ হাফ শাড়ি, আমার একটু হাফ হাফ শাড়ি খুবই ভালো লাগে। এটা হচ্ছে আঁচলা ব্ল্যাক, আর ব্ল্যাকের উপরে এই নিচে গোল্ডেনের ওয়ার্ক করা আছে, আর কুচির কাছে পড়বে নেটের, মানে নেটের আছে কিন্তু নিচের দিকে এই ধরনের বর্ডার পড়বে, এটা নিচের দিকে এটা থাকবে, এই যে কুচির পথ থেকে এটা হবে ওপরের দিক, এটা নিচের পোর্শনে কুচিগুলো পড়বে, খুব সুন্দর দেখতে লাগছিল, পুরো মনে হচ্ছে লেহেঙ্গা শাড়ি। এটা রেঞ্জ নিল 1800 টাকা, এই শাড়িগুলোর রেঞ্জ পুরো সব 2000-এর মধ্যে। এটা হচ্ছে আমার মায়ের জন্য, এটা খুব সুন্দর একটা কোয়ালিটি, সাউথের যে ডিজাইন থাকে ওরা পরে সেই কোয়ালিটির, মানে বর্ডার আছে, আর এরকম হাতি হাতি ফুল ফুল একটা করে কাজ, পুরো কাশ্মীরি স্টিচের মতো, মানে স্টিচ করা আছে, খুব সুন্দর স্টিচটা, একদম জমার টাইপের। আর এটা রেঞ্জ নিল, এটা রেঞ্জ হচ্ছে 1100 টাকা, এটা 1100 টাকা নিয়েছে, 1100। এটা হচ্ছে আমার মেয়ের জন্য গ্রাউন, কোল সোলজার আছে, দারুণ দেখতে লাগছিল, মানে একই তো আমার মা মেয়ে, তো একই রকম ড্রেস লাগে এভাবে। এটা এটাও খুব সুন্দর, এটা রেঞ্জ এমন কিছু না, এটাও 1150, 1150 টাকা দাম, কিন্তু দারুণ সুন্দর লুকসটা দেখতে, আর এই সাউথেরই কাজ করা আছে ওই দেশেরই। আমার মোটামুটি সব কিছু দেখানো হয়ে গেল, আর তাহলে আর কিছুই না, মোটামুটি যেগুলো নিয়ে এসেছি কিছু জিনিস ছেড়ে ভাইপোর্টটা দেখানো হলো না, তো ঠিক আছে। তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, যে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো আপনাদের নোটিফিকেশন চলে যাবে। টেক কেয়ার ইয়োরসেলফ, হ্যাভ আ গুড ডে।